বানিয়ে দেন, এখন একটু বানান, ঠিক আছে? এখনই বানাই। হ্যাঁ এখন না একটু বানান, আমাদের বানান। আমাদের জন্য হবে না? প্রসেসটা কি? নারকেল, কিশমিশ, বাদাম, গুড়, এলাচ, দারচিনি। প্রথমে দিতে হয় না? এগুলো সম্পূর্ণ খালি না? তো নিচে কি আমাদের বরফ আছে? ঠান্ডা হবে। বাদাম এটা মজা খুঁজে যে বাদাম নাই তবে এটা আসলে ওই ছোলার থেকে অনেক বেশি মজা ছিল। ওই বাজে একটা ছোলা খাওয়ার পর এটা অনেক জরুরি ছিল। আর আজকে যে রোদ উঠছে দেখেন, এটা কিভাবে বানায় দেখান তো ভাইয়া। আপুর দোকান লিখবেন যে আপুর দোকান। আচ্ছা দোকানের নাম দিব আপুর দোকান। যাই হোক রেসিপিটা আমি বলে দিই, দুধ, চিনি, বাদামের গুঁড়া, কিশমিশ আর আর অল্প একটু ভালোবাসা দিয়ে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে এরকম সুন্দর আইসিং বক্সে দিয়ে একটা কাঠি দিয়ে ডিপ ফ্রিজে ঢুকাই ফেলবেন আর বাসায় বসে কুলফির মজা নেবেন। এটা হচ্ছে বেস্ট অপশন। আর না হলে আমি একটা দিব আপুর দোকান, সবাই চলে আসবেন। লোকেশন হচ্ছে গভর্নমেন্ট শহীদ সরদার কলেজের সামনে ফুড কার্ট।